এই বলটা কত চাইছেন? সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলার মিশনী হাটে। আপনাদের সকলের পরিচিত মুখ মঙ্গল মেম্বারকে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ঈদ পরবর্তী হাটে মিশনে চলে আসছেন? দুই সপ্তাহ হইল। দুই সপ্তাহ আসছেন। বলদ গরুর চাহিদা কেমন এখন? দাঁতে কয়টা করে গুলা বাড়িছে? ছয়টা করে। এই যে এই গরুটার দাম কত চাইছেন? জোড়া কত চাইছেন? 230। এই জোড়া 2 লাখ বলে বাজারে কত বেচা বিক্রি আপনার? 10 হলে দিয়ে দিবেন দর্শক, 2 লাখ 10 হলে বেচা বিক্রি করে ফেলবে এই জোড়াটা। এই জোড়া ওজন কেমন আছে? সাড়ে সাত মন। 2 লাখ 10 হলে বেচা বিক্রি করবেন। আচ্ছা, হালের গরু যেগুলো হাল চাষ করে কিছুদিন পালন করার পরে বিক্রি করে দেবে। আচ্ছা, এগুলো যদি কেউ আপনার থেকে নিতে চায় আপনার যোগাযোগের নাম্বারটা বলেন। 2 লাখ 30 2 লাখ 10 হলে বেচা বিক্রি করবেন। এটা বড় না? মাশাআল্লাহ দর্শক, 8 মন আছে জোড়াটা। বেচা বিক্রি শেষ কত টাকা? 2 লাখ 10। দাম চাই 240-30 দাম চাই। জি, 2 লাখ 10 হলে ছেড়ে দিবেন। মাশাআল্লাহ, তাহলে বলদ গরুর চাহিদা এখন বেশ ভালো চলতেছে। আচ্ছা, আপনাদের গারমোড়া হাটের কি অবস্থা এখন? গারমোড়া বেচি প্রায় 53টা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা দেখবো আরো কিছু বলদ গরুর দাম জানাবো আজকের হাট থেকে। মোটামুটি এদিকে আরেকটি মাঝারি সাইজের পালার গরু দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, আপনি তো সার করে ব্যবসা করেন, আজকে বলদ নিয়ে আসলেন কেন? দুটাই করি, সার বলদ দুটাই। দুটাই করেন? জি। আচ্ছা আচ্ছা, কত চাইছেন ভাই এটা? 1,05,000। বাজারে কত বলে? 80-85 বলে। 80-85 বলে? জি। দর্শক, 80-85 বলে। মোশাফ ভাই, এটা মোশাফ ভাইয়ের বেচা বিক্রি কত? 90। 90 হলে বেচা বিক্রি, এটা কি পালার বাজে নাকি? পালার জন্য 90,000 হলে বেচা বিক্রি। দাঁতে কয়টা? চার দাঁত। ঠিক আছে, আমবাড়ি যান নাকি? আপনাকে মাঝে মাঝে দেখা যায়, অনেকে বলে আপনাকে কুমিল্লা হাট আমার ভিডিও দেখে, অনেকে আমবাড়ি তো দেখে। গরু সংগ্রহ করেন না? জি জি, আমবাড়ি থেকে সংগ্রহ। আমবাড়ি থেকে? ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক, এদিকে আরো একটি বলদ গরু দেখা যাচ্ছে, আমরা দাম দরটা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? কয়টা আনছেন? এখন এটা আছে, চারটা বিক্রি হয়ে গেছে আজকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত চাইছেন এটা? ১৪০ চাওয়া। বেচা বিক্রি? ১৩০ বেচা বিক্রি। বাজারে কথা বলে? বাজারে কত বলছে? বাজারে বলে বলে 25-27-28 বলে। আচ্ছা, 30 হলে দিয়ে দেবেন? মাশাআল্লাহ, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দর্শক, কুমিল্লার মিশনীর হাটে বেশ সুন্দর বলদ গরু এবং ফ্রিজিয়ান সার গরু দেখা যাচ্ছে। আপনাদের সকলের পরিচিত মান্নান ব্যাপারীকে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে গরু কয়টা নিয়ে আসছেন? আটটা বলদ এবং সার। মাশাআল্লাহ, এগুলো কোথা থেকে সংগ্রহ করা হয় ফ্রিজিয়ান সারগুলো? ফার্ম থেকে। এগুলো তো পালার জন্য নিতে পারবে? হ্যাঁ, পালার জন্য। অনেক বড় হবে দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, বলদ কি আপনার নাকি? বলদ। এই বলদটা কত চাইছেন? বলদ দাম চাইছি 280। 2,80,000 চাচ্ছেন। বাজারে কত বলে? বাজারে 30-40। 2,30,000-40 বলে। কত বেচা বিক্রি? বেচা বিক্রি 1,60,000। একবার 2,60,000। ওজনে কেমন আছে? সাড়ে আট মন। আচ্ছা, আপনার থেকে যদি কেউ নিতে চায় এগুলো যোগাযোগের নাম্বারটা বলে দেন। 01816739335। আচ্ছা,
দেখা যাচ্ছে এদিকে এক জোড়া প্রিজিয়ান সার, এগুলো জোড়া হিসেবে দাম কত চাইবেন? জোড়া হিসেবে দাম 520। 520 এক জোড়া? এক জোড়া। দাম তো মোটামুটি রিজনেবল ভিতরে দেখা যাচ্ছে। দর্শক দাম সীমিত, 520 চাচ্ছে। অনেক বড় গরু, আসলে বাস্তব না দেখলে বোঝা যাবে না, অনেক লম্বা। দাঁতে কয়টা করে এগুলা? চারটা করে। চারটা করে, চার দাঁত করে। দর্শক বাজারে কত বলছে আজকে? আপনি ১৩৫। দর্শক ১৩৫,০০০ টাকা দিয়ে নিয়ে যাচ্ছে পালার জন্য। পালার জন্য কোথায় নেবেন ভাই? নিমশার। আচ্ছা, আরো নেবেন না? একটাই একটাই। ১৩৫,০০০ টাকা। গোস্ত কত রুগো হবে? চার মন, সাড়ে চার মন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম। দর্শক এদিকে কিছু বলদ গরু দেখা যাচ্ছে বাসুর সাইজের। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বাসা কোথায় আপনার? নোয়াখালী। ব্যবসা করেন? কুমিল্লা থেকে এই প্রথম নাকি? ১১০ বাজারে কত বলে? এই পালা উপযোগী বলদ গুলো যদি কেউ নিতে চায় আপনার থেকে দেওয়া যাবে? আপনার যোগাযোগের নাম্বারটা দেখেন, বলেন। আচ্ছা, আমাদের ভিডিও কি দেখা হয়? আমাদের কুমিল্লার ভিডিও দেখা হয়, যাক আলহামদুলিল্লাহ। নোয়াখালী কোথায় বাস আপনার? নোয়াখালী বসুরহাট। বসুরহাট। এগুলো তো পালা উপযোগী, এগুলো কি দাঁতাল? না না, এগুলো দাঁতাল হয় না, একটা দাঁতাল। এই যে প্রথমটা কত চাইছেন? এটা ৯৫, এটা চাইছি ১,০০০। এটা চাচ্ছেন ৯৫, এটা ১,০০০০। বাজারে কত বলছে এটা? বলে বিভিন্ন রেটে। বেচা বিক্রি কেমন, টার্গেট এভারেজে? আচ্ছা দেখেন, এখানে কাস্টমার আছে তো, দেখে শুনে বেচা বিক্রি করেন। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।